হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলতে চাই, আমরা এই চ্যানেলে ইন্টেরিয়র রিলেটেড ভিডিও নিয়ে আসতেই থাকি এবং আপনাদের যদি ইন্টেরিয়র রিলেটেড ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কিপ ফলোয়িং আস। আপনাদের একটি লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা ভিডিও বানাতে সাপোর্ট করে। এই ভিডিওতে আমরা যে কিছু সিম্পল কাজ নিয়ে এসেছি, আমাদের যারা ভিউয়ার্স তাদের অনেকে কোয়ারি ছিল যে আমরা শুধু ইউপিভিসি অথবা ফাইবার বোর্ডের কাজ করি নাকি, তাদের জন্য আজকে এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা প্লাইয়ের কাজও দেখিয়েছি, ইউপিভিসির কাজও দেখিয়েছি এবং সব রকম কাজই দেখানো আছে। প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবেন। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা যেটা দেখছেন এটা একটা ফুল ওয়াল স্লাইডিং ওয়ার্ড্রপ। কোথায় স্লাইডিং ওয়ার্ড্রপ বানানো উচিত, কোথায় পাল্লা ওয়ার্ড্রপ বানানো উচিত, আমরা এই ব্যাপার নিয়ে নেক্সট কোনো ভিডিওতে এই চ্যানেলে ডিসকাস করব। আমরা পুরো ইন্টেরিয়র ওয়ার্কে এখানে অফ হোয়াইট ল্যামিনেট ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফিনিশিং কেমন এসছে। এখানে আমরা দুটো ড্রয়ার্স প্রোভাইড করে দিয়েছি, ওপরে একটা সেলফ, নিচে একটা সেলফ দিয়ে দিয়েছি। এবার আপনাদের নেক্সট পার্ট অফ স্টোরেজটাও দেখাবো আপনাদেরকে। নেক্সট পার্টে আমরা এখানে একটা সিঙ্গেল ড্রয়ার প্রোভাইড করতে পেরেছি। তার কারণ কি হয়েছে, আমরা সাইডে একটা পিলার পড়ে গেছিলো যার জন্য আমরা এখানে দুটো ড্রয়ার করতে পারিনি। সেম অ্যাজ উপরে আমরা হ্যাঙ্গার প্রভিশন দিয়ে দিয়েছি, এখানে একটা ড্রয়ার প্রোভাইড করেছি, নিচে একটা শেলফ দেওয়া আছে। এটা ওভারহেড ক্যাবিনেটসও আছে। ওভারহেড ক্যাবিনেটসে আপনি এখানে ইয়ারলি যেটা ইউজ হয় বা মান্থলি খুব কম ইউজ হয় এই জিনিসগুলো ওখানে আপনি স্টোর করতে পারবেন, যার জন্য ওভারহেড ক্যাবিনেটসটা অনেকে করে এবং তাতে স্টোরেজ স্পেসটাও অনেকটা বেড়ে যায়। ওভারহেড ক্যাবিনেটস করানোর জন্য কস্ট অনেকটা ভ্যারি করে। এখানে আমরা হাই গ্লস ল্যামিনেট ইউজ করেছি। আপনারা যে বেডটা দেখছেন এটা একটা কমপ্লিটলি মেশিন ফিনিশ হাইড্রোলিক বেড আছে। আমাদের কাছে এই বেডের স্টার্টিং প্রাইস হয়ে যায় অ্যাপ্রক্স 35-36,000 মধ্যে থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কী কোয়ালিটির হাইড্রোলিক বেড ইউজ করি। এটা একটা ইপকোর ফিটিংস আছে হাইড্রোলিক। এই বেডের ডিজাইন ছাড়াও আমাদের আরও অনেক বেডের ডিজাইন অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে দেন ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, প্লিজ কন্ট্যাক্ট করুন। মেশিন ফিনিশ বেডে খুবই সুন্দর ফিনিশিং আসে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং কী কোয়ালিটি অফ মেটেরিয়াল এবং কী থিকনেস আমরা ইউজ করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের ফার্দার মোর কিছু এনকোয়ারি থাকে ডিসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে, প্লিজ কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদের ফুল ডিটেলস এবং ইনফরমেশনস দিয়ে দেবো। আপনার দুটো স্টোরেজ আমরা দেখিয়ে দিয়েছি, এদিকে বোথ সাইড দুটো স্টোরেজ আছে ছোট। আমরা এখানে একটি সুন্দর স্টোন ক্ল্যাডিং টাইপ ওয়ালপেপার ইউজ করেছি টিভি ইউনিটের উপর। এটা একটি ছোট্ট টিভি ইউনিট, দু সাইডে দুটো স্টোরেজ দেওয়া হয়েছে, মাঝখানে একটি ড্রয়ার দেওয়া হয়েছে এবং এখানে প্রতিটি হিঞ্জেস কবজা আমরা এখানে হাইড্রোলিক ইউজ করেছি ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর মাঝখানে একটি ওপেন স্পেস আছে, এখানে ক্লায়েন্ট নিজের ডিভিডি প্লেয়ার, সেট আপ বক্স এগুলো ওখানে রাখতে পারবেন ওনারা। এবার আমরা চলে এলাম আবার একটি নতুন মডিউলার কিচেনে। আপনারা যেটা দেখছেন এই মডিউলার কিচেনটা একটা স্ট্রেট মডিউলার কিচেন আছে, তার সাথে আমরা একটা টল ইউনিট বানিয়েছি। আর ওয়ান সাইড স্টোরেজ আছে, আপ টু ওভারহেড ক্যাবিনেটসও আছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন ওভারহেড ক্যাবিনেটস মানে একদম সিলিং অবধি ক্যাবিনেটস থাকবে। পুরো প্রজেক্টের মধ্যে আমরা শুধু কিচেনটাই ইউপিভিসি অথবা ফাইবার বোর্ডে তৈরি করেছি। তার কারণ কি, এখানে জল লাগা প্রভিশনটা অনেক বেশি থাকে, যার জন্য আমরা ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যাতে ইউপিভিসি এবং ফাইবার বোর্ড ইউজ করার জন্য, তাতে কিচেনটা অনেক দিন ইউজ করা যায় এবং নষ্ট হয় না। আপনি যত ভালোই প্লাই ইউজ করবেন না কেন, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে গিয়ে কিচেন জলের জন্য নষ্ট হয়ে যেতে পারে, অনেক জায়গায় জলের সমস্যা থাকে, কিন্তু ইউপিভিসি ইউজ করলে আপনি সেই জায়গায় একদম নিশ্চিন্তে থাকেন। এই কিচেনে আমরা ফুল ওয়াল উইথ ওভারহেড ক্যাবিনেটস কিচেন ক্যাবিনেট বানিয়েছি। কিচেনে চিমনি দুপাশে দুটো আমরা স্টোরেজ দিয়ে দিয়েছি, মাঝখানে একটা করে শেলফ দেওয়া আছে। সেম অ্যাজ ওপরে যে ক্যাবিনেটসগুলো দেখছেন ওরও মাঝখানে একটা করে শেলফ দেওয়া। এবার আমরা বেস ক্যাবিনেটে চলে এলাম। এটা একটা স্ট্রেট মডিউলার কিচেন আছে। এটা হচ্ছে সিঙ্কের নিচে যেই পার্টটা আছে, সিঙ্কের নিচে আমরা নর্মাল দুটো পাল্লা প্রোভাইড করে দিয়েছি। এখানে ক্লায়েন্টস নিজের ক্লিনিং এজেন্টস ইউজ করতে পারবেন। এটা একটা শিট কাটলারি আছে, তারপরে আছে হচ্ছে প্লেন বাস্কেট। আমরা প্রতিটা হিঞ্জেস এবং অ্যাক্সেসরিজের উপরে 5 ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি দিই। এটা একটা লার্জ থালি বাস্কেট আছে। তারপরে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে আপনার নর্মাল স্টোরেজ এরিয়া। এখানে উনি ওনার মনের মতন মানে চালের ড্রাম, আটার ড্রাম, এই টাইপের ইউনিটসগুলো, বড় লার্জ ইউনিটসগুলো এখানে উনি স্টোর করতে পারবেন। তারপরে যে প্রভিশনসটা দেওয়া আছে এটা গ্যাস রাখার জন্য দেওয়া হয়েছে। এই স্ট্রেট টাইপ মডিউলার কিচেনে স্টোরেজ খুবই কম থাকে, যার জন্য পাশে আমরা একটা টল ইউনিট বানিয়েছি। এখানে উনি ক্রকারি ইউনিট হিসেবে ইউজ করতে পারবেন এবং স্টল ইউনিট হিসেবে ইউজ করতে পারবেন। মাঝখানে মাইক্রোওভেন রাখার জায়গা বানিয়েছি, ওপরে ক্রকারি রাখলে উনি রাখতে পারবেন।
সুন্দর স্টোরেজ করে দিয়েছি এবং এটা সব পুরোটাই আমরা হাইড্রোলিক হিঞ্জেসের উপরে করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক ক্লোজ হচ্ছে। নিচে একটা স্টোরেজ করা আছে কারণ ওখানে অলরেডি স্টোরেজ স্পেস কম। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, কিপ ফলোয়িং আস, থ্যাংক ইউ।